নমস্কার, আপনার সকলকে পুনর্বার স্বাগতম নসমাই মসজিদ। বন্ধুসকল, পলগতে চাওক আজি সন্ধ্যার 7টা গুরুত্বপূর্ণ খবর। প্রথমটি খবর, উচ্চতম ন্যায়ালয়ের কঠোর নির্দেশনা। এতিয়ারপর রাজ্য সরকারের অনুমতি অবিহনে কোনো রাজ্যত প্রবেশ করে তদন্ত চলাব নোৱাৰিব সিবিআইয়ে। দেশের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা শক্তিশালী করার বাবে এই পদক্ষেপ দেশের উচ্চতম ন্যায়ালয়ের। পরবর্তী খবর, পিআরসি বিতর্কক লৈ এইবার ক্ষুব্ধ হয়ে পড়ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বকর্মা। উচ্চ শিক্ষা সঞ্চালকর জাননীক লৈ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বকর্মা। কি কর্তৃত্বত এগারী শিক্ষা সঞ্চালকে এনে জাননী জারি করলে? এই প্রশ্ন মুখ্যমন্ত্রীর। ঘটনা সন্দর্ভত শিক্ষামন্ত্রী অনুজ পেগুক তদন্ত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। উল্লেখযোগ্য যে মহাবিদ্যালয়ের নিযুক্তিত পিআরসির প্রসঙ্গক লৈ জাননী জারি করেছিল ডিএইচসিএ, যত উল্লেখ করা হয়েছিল এতিয়ারপরা মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ত প্রফেসরেরপরা আরম্ভ করে চতুর্থ বর্গর কর্মচারীলৈকে কারো ক্ষেত্রত পিআরসি বা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র বাধ্যতামূলক নহয়। আর এই প্রসঙ্গক লৈ রাজ্যজুড়ি তীব্র বিতর্কর পিছত ক্ষুব্ধ হয়ে পড়ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বকর্মা। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পিছতেই উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ক পিআরসি সম্পর্কেও জাননী প্রত্যাহার করার নির্দেশ শিক্ষামন্ত্রী রণোজ পেগুর। রণোজ পেগুর মন্তব্য, সরকারের অনুমতি অবিহনেই জাননী জারি করা হয়েছিল। মহাবিদ্যালয়ের নিযুক্তির ক্ষেত্রে পিআরসি বাধ্যতামূলক নহব বলে উল্লেখ আছিল জাননী। আর এই জাননী প্রত্যাহার করার নির্দেশ দিছে রাজ্য সরকারে। অর্থাৎ এতিয়ারপর পূর্বর নির্দেশনায় বহাল থাকিব। রাজ্যের সকল সরকারি মহাবিদ্যালয় আর বিশ্ববিদ্যালয়সমূহ প্রফেসরেরপর আরম্ভ করে চতুর্থ বর্গর কর্মচারীলৈক সকলের ক্ষেত্র বাধ্যতামূলক হব পিআরসি বা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র। পরবর্তী খবর, রাজ্যের এই পরিস্থিতিত মন্ত্রী বিধায়কর দরমহা বৃদ্ধির সিদ্ধান্তর বিরোধিতা বিধায়ক অখিল গগৈ। রাজ্যত হুড়া হুড়ে বৃদ্ধি পাইছে অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম, লগতে রাজ্যত নিবনার সংখ্যা দ্রুতগতিত বৃদ্ধি পাইছে। এই পরিস্থিতিত মন্ত্রী বিধায়কর দরমহা বৃদ্ধির সিদ্ধান্তর বিরোধিতা বিধায়ক অখিল গগৈ। অখিল গগৈর মন্তব্য, রাজ্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করক সরকারে প্রথমতে, আর লগতে মন্ত্রী বিধায়কর দরমহা বৃদ্ধি করলে নহব, অরুণোদয় আসনির লগতে অন্যান্য আসনির ধন বৃদ্ধি করক সরকারে। সরকারক এই দাবি জানাইছে বিধায়ক অখিল গগৈয়ে। দর্শক সকল, আর বহুত গুরুত্বপূর্ণ খবর আছে। তার আগতে আপনার জানাও যে যদি আপনি এতিয়ালৈকে এইটো ভিডিওত লাইক করা নাই, তেন্তে এতিয়াই ভিডিওটোত লাইক করে দিয়ক। আর এনেক ধরনের ভিডিও সমূহ নিতে চাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, উত্তর প্রদেশের উন্নাওত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। গাখির কড়িয়া কন্টেইনারত খুন্দা দ্রুতবেগী বাসর, আর এই দুর্ঘটনাত 18 জন লোকের মৃত্যু হয়েছে, লগতে গুরুতরভাবে আহত হয়েছে 30 জনের অধিক লোক। বিহারেরপর দিল্লি অভিমুখী আছিল এই দুর্ঘটনাগ্রস্ত বাসখন। পরবর্তী খবর, কলেজের অধ্যক্ষ সকল পৌর নিগমের কর সংগ্রহক নহয়। এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বকর্মার। নামভর্তির সময়ত আলোচনী আর মহাবিদ্যালয় সপ্তাহর নামত লওয়া 600 টাকা শীঘ্রে উভতাই দিয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। লগতে মুখ্যমন্ত্রীগুলিয়ে মন্তব্য করে কয় যে বিনামূলীয়া মানে সম্পূর্ণ বিনামূলীয়া হব নামভর্তি। শিক্ষার্থী সকলের 1 টাকাও লব নোৱাৰিব মহাবিদ্যালয়সমূহে। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সকল পৌর নিগমের কর সংগ্রহক নহয়। রাজ্যের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সকলক সন্মুখত বহুয়াই এই তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বকর্মার। আজি গুৱাহাটীর লোকসেবা ভবনত অনুষ্ঠিত হওয়া প্রজ্ঞান ভারতী আসনির ধন বিতরণের অনুষ্ঠানত মহাবিদ্যালয়সমূহ শিক্ষার্থীর নামভর্তি সম্পূর্ণ বিনামূলীয়া করার সন্দর্ভত বক্তব্য প্রদান করে মুখ্যমন্ত্রীয়ে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বকর্মায় আলোচনী আর কলেজ সপ্তাহর নামত শিক্ষার্থীর 600 টাকাক ধন সংগ্রহ করা সন্দর্ভত অধ্যক্ষ সকল সকিয়নি প্রদান করেছে। মহাবিদ্যালয়সমূহ শিক্ষার্থীর নামভর্তি বিনামূলীয়া মানে সম্পূর্ণ বিনামূলীয়া হব লাগিব বলেও লগতে কয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বকর্মায় মহাবিদ্যালয়সমূহ শিক্ষার্থীর নামভর্তির সময়ত 600 টাকা লওয়ার প্রসঙ্গত কয় যে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সকললৈ মোর একটা অনুরোধ, আপনাদের জানে মহাবিদ্যালয়ত আমি বিনামূলীয়া নামভর্তি করো, তারপত আমি শিক্ষার্থীর লগত কিয় যুঁজ বাগর করে থাকিব লাগে, আর এটা 600 টাকা কিয় শিক্ষার্থীর লব লাগে, লাগিলে সেই 600 টাকা মোক খুঁজক। পুনর কয় যে আপনাদের শিক্ষার্থীর নামভর্তির সকল ব্যবস্থাই
বিনামূলীয়া কৰক। প্ৰয়োজন হলে তেওঁলোকৰ নামভৰ্তি চৰকাৰে বিনামূলীয়া কৰিছে বুলি ক'ব নালাগে, তেওঁৱেই সেই ব্যৱস্থা কৰিছে বুলি কওক। তেতিয়াহে অধ্যক্ষ আৰু ছাত্ৰৰ মাজৰ সম্পৰ্ক উন্নত হ'ব। কিন্তু আপোনালোকে আলোচনী উলিয়াবলৈ, বিদ্যালয় সপ্তাহ পাতিবলৈ 600 টকা এটা তেওঁলোকৰ ওপৰত লগাই দিছে। মঙলবাৰে পূববংশ মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষক তেওঁ নিজৰ উদ্যোগতে নিলম্বন কৰাৰ কথা উল্লেখ কৰি মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষসকলক বুজাই থকাৰ প্ৰয়োজন নাই বুলি কয়। তেওঁ কয় যে কলেজৰ অধ্যক্ষজনক বুজোৱাৰ মোৰ সাহস আছে নেকি? মই নিয়ম আৰু আইন কাৰ্যকৰী কৰোঁ, বুজোৱাৰ অধিকাৰ মোৰ ক'ত আছে? মই বুজালে তেওঁ কিয় বুজিব? আমাৰ বুজোৱাৰ কাম নহয় আৰু বুজনি লোৱাটো আপোনালোকৰ কাম নহয়। মহাবিদ্যালয়ৰ অধ্যক্ষসকলক উদ্দেশ্যি এই মন্তব্য মুখ্যমন্ত্ৰীৰ। ইয়াৰোপৰি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ শৰ্মাই অধ্যক্ষসকলৰ স্বজন্তখনৰ বাবেই চৰকাৰক বিপদত নেপেলাব বুলিও কয়। তেওঁ অধ্যক্ষসকলক নিৰ্দেশ দি কয় যে শিক্ষাৰ্থীৰ পৰা যি 600 টকা লৈছিল সেই টকা এতিয়াই উভতাই দিয়ক। বিনামূলীয়া নামভৰ্তিৰ পইচাও আমি আপোনালোকক 30 ছেপ্টেম্বৰৰ ভিতৰত মোকলাই দিম। শিক্ষাৰ্থীৰ পৰা কোনো কাৰণতে পইচা নল'ব। তেওঁ শিক্ষাৰ্থীৰ পৰা সৰস্বতী পূজাৰো মাচুল নল'বলৈ অধ্যক্ষসকলক নিৰ্দেশ প্ৰদান কৰে। পৰৱৰ্তী খবৰ, গৌতম গম্ভীৰক ভাৰতীয় ক্ৰিকেট দলৰ মুখ্য প্ৰশিক্ষক হিচাপে নিযুক্তি BCCI-ৰ। গৌতম গম্ভীৰক ভাৰতীয় ক্ৰিকেট দলৰ পৰৱৰ্তী মুখ্য প্ৰশিক্ষক হিচাপে নিযুক্তি দিয়া হৈছে বুলি বুধবাৰে BCCI-ৰ সম্পাদক জয় শ্বাহে ছ'চিয়েল মিডিয়াত নিশ্চিত কৰিছে। 2024 চনৰ T20 বিশ্বকাপৰ পাছত কাৰ্যকালৰ অন্ত পৰা ৰাহুল দ্ৰাবিড়ৰ ঠাইত ভাৰতৰ প্ৰাক্তন ক্ৰিকেটাৰগৰাকীক এই দায়িত্ব প্ৰদানৰ কথা উল্লেখ কৰি জয় শ্বাহে কয় যে অসীম আনন্দৰ সৈতে গৌতম গম্ভীৰক ভাৰতীয় ক্ৰিকেট দলৰ নতুন মুখ্য প্ৰশিক্ষক হিচাপে আদৰণি জনাইছোঁ। আধুনিক ক্ৰিকেটৰ দ্ৰুতগতিত বিকাশ ঘটিছে আৰু গৌতমে এই পৰিৱৰ্তিত পৰিৱেশটো ওচৰৰ পৰা দেখিছে। এই নতুন যাত্ৰাত নামি পৰাৰ সময়ত BCCI-এ তেওঁক সম্পূৰ্ণৰূপে সমৰ্থন কৰে। ইয়াৰ পূৰ্বে জয় শ্বাহে ৰাহুল দ্ৰাবিড়ৰ বাবেও এটা বাৰ্তা পোষ্ট কৰিছিল, যিয়ে নিজৰ চূড়ান্ত এছাইনমেণ্টৰ সময়ত T20 বিশ্বকাপ 2024 জয় কৰি ভাৰতীয় ক্ৰিকেট দলৰ মুখ্য প্ৰশিক্ষক হিচাপে নিজৰ সময় শেষ কৰিছিল। জয় শ্বাহে লিখিছিল, মই ৰাহুল দ্ৰাবিড়ক মোৰ আন্তৰিক ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা প্ৰকাশ কৰিছোঁ, যাৰ মুখ্য প্ৰশিক্ষক হিচাপে অতি সফল কাৰ্যকালৰ অন্ত পৰিছে। পৰৱৰ্তী খবৰ, প্ৰধানমন্ত্ৰী মোদীৰ বিৰুদ্ধে বিশেষাধিকাৰ ভংগৰ অভিযোগ কংগ্ৰেছৰ, আৰু লগতে আন 10টা বিষয়ত কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৰা উত্তৰ বিচাৰিলে কংগ্ৰেছ দলে। ৰাজ্যসভাৰ প্ৰাক্তন অধ্যক্ষ তথা প্ৰাক্তন উপৰাষ্ট্ৰপতি হামিদ আনচাৰীৰ বিৰুদ্ধে বিৰূপ মন্তব্য কৰিছে দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। এই অভিযোগত কংগ্ৰেছে তেওঁৰ বিৰুদ্ধে বিশেষাধিকাৰ ভংগৰ জাননী জাৰি কৰিবলৈ অনুৰোধ জনাইছে। এই সন্দৰ্ভত দলটোৰ ৰাজ্যসভাৰ মুখ্য সচেতক জয়ৰাম ৰমেশে অধ্যক্ষ জগদীপ ধনখৰলৈ পত্ৰ প্ৰেৰণ কৰিছে। তেওঁ দাবী কৰে যে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে প্ৰাক্তন অধ্যক্ষগৰাকী সন্দৰ্ভত যি মন্তব্য আগবঢ়াইছিল সেয়া আগতে কেতিয়াও কৰা হোৱা নাছিল। একেদৰে NDA চৰকাৰৰ এমাহ বৰ্ষপূৰ্তিৰ পূৰ্বে কংগ্ৰেছে 10টা বিষয়ত উত্থাপন কৰি কেন্দ্ৰৰ পৰা সঁহাৰি বিচাৰিছে। অধ্যক্ষলৈ লিখা পত্ৰখনত জয়ৰাম ৰমেশে উল্লেখ কৰিছে যে মই প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক বিশেষাধিকাৰ ভংগৰ অভিযোগ উত্থাপন কৰিছোঁ। 2024 চনৰ 2 জুলাইত ৰাষ্ট্ৰপতিৰ ভাষণৰ উত্তৰত প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে কয় যে তেওঁলোকে যি সংখ্যা দাবী নকৰক কিয়, 2014 চনত আমি যেতিয়া ক্ষমতালৈ আহিছিলোঁ তেতিয়া ৰাজ্যসভাত আমাৰ সংখ্যা অতি কম আছিল আৰু অধ্যক্ষই তেওঁলোকৰ ফালে হালি দিছিল। জয়ৰাম ৰমেশে দাবী কৰে যে কাৰো নাম নল'লেও এই মন্তব্য প্ৰাক্তন উপৰাষ্ট্ৰপতি তথা ৰাজ্যসভাৰ অধ্যক্ষ হামিদ আনচাৰীক লক্ষ্য কৰি কৰা হৈছে। তেওঁ লগতে কয় যে পত্ৰখনত প্ৰাক্তন উপৰাষ্ট্ৰপতিগৰাকীক লৈ কৰা এই মন্তব্যসমূহ অভাৱনীয় আৰু অপমানজনক। বিশেষাধিকাৰ ভংগৰ অভিযোগত প্ৰধানমন্ত্ৰীৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণৰ দাবী জনাইছে জয়ৰাম ৰমেশে। উল্লেখযোগ্য যে বিগত 8 জুনত NDA চৰকাৰে শপত গ্ৰহণ কৰিছিল আৰু কংগ্ৰেছে বৰ্তমানৰ কেন্দ্ৰীয় চৰকাৰৰ সন্মুখত 10টা বিষয় তুলি ধৰিছে। কি এই 10টা বিষয় চাওঁ আহক। দলটোৰ অফিচিয়েল এক্স হেণ্ডেলত লিখিছে, এই এক মাহত কি ঘটিল? ভয়ংকৰ ৰেল দুৰ্ঘটনা, জম্মু কাশ্মীৰত উগ্ৰপন্থীৰ আক্ৰমণত শ্বহীদ হ'ল 8গৰাকী জোৱান আৰু 10জনৰ মৃত্যু, নীট প্ৰশ্নকাকত ফাদিল, স্নাতকোত্তৰ নীট পৰীক্ষা স্থগিত, UGC নেট পৰীক্ষা স্থগিত, CSIR UGC নেট পৰীক্ষা স্থগিত, গাখীৰ দালি শাক পাচলি ৰন্ধন গেছ তল বৃদ্ধি, টকাৰ মূল্য হ্ৰাস,
যা 8 মাহত নিবনার হার পাইকারী মুদ্রাস্ফীতির ফলত 15 মাহর অভিলেখ ভঙ্গ হয়েছে। সরকার গঠনের এমাহর পাছত এই বিষয়টি উত্থাপন করে সরকারের সহায় বিচরা হয়েছে। পরবর্তী খবর, পুনের বিপদত পড়িছে বাবা রামদেব। রামদেবর পতঞ্জলির 14টা সামগ্রীর বিজ্ঞাপন চলাবলে দিয়া নহব, এই সন্দর্ভত কঠোর নির্দেশনা দেশের উচ্চতম ন্যায়ালয়ের। যোগগুরু রামদেবর পতঞ্জলি আয়ুর্বেদর বিভ্রান্তিকর আর মিছা বিজ্ঞাপনের বিরুদ্ধে পুনের কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে দেশের উচ্চতম ন্যায়ালয়ে। মঙ্গলবারে উচ্চতম ন্যায়ালয়ে এক নির্দেশ দিয়ে যে উত্তরাখণ্ড সরকারের অনুজ্ঞাপত্র বিভাগে পতঞ্জলির 14টা সামগ্রীর উৎপাদন বন্ধ করবলৈ তৎক্ষণাৎ ডিজিটাল মিডিয়া, সোশিয়াল মিডিয়া আর অন্যান্য মাধ্যমের বিজ্ঞাপন আঁতরাবলৈ নির্দেশ দিয়ে। ন্যায়াধীশ হিমা কোহলি আর ন্যায়াধীশ সন্দীপ মেহতারে গঠিত উচ্চতম ন্যায়ালয়ের বিচারপীঠে ভারতীয় চিকিৎসা সংস্থা চমুকৈ IAM এক প্রবঞ্চনামূলক বিজ্ঞাপন প্রত্যাহার সন্দর্ভত সমগ্র বিষয়টি নিরীক্ষণের দায়িত্ব অর্পণ করেছে। প্রসঙ্গক্রমে IAM-এ পতঞ্জলির বিরুদ্ধে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের বাবে গোচর রুজু করেছিল। এই গোচরের পতঞ্জলির অধিবক্তা মুকুল রোহটগিয়ে মঙ্গলবারে উচ্চতম ন্যায়ালয়ক কয় যে ইতিমধ্যে ডিজিটাল মাধ্যমের এই বিজ্ঞাপনসমূহ প্রত্যাহার করা হয়েছে। উল্লেখযোগ্য যে বিগত বর্ষের নভেম্বর মাহত উচ্চতম ন্যায়ালয়ে পতঞ্জলিক বিভিন্ন রোগের প্রতিকার হিসাবে নিজের ঔষধ সন্দর্ভত বিভ্রান্তিকর আর ভুয়া বিজ্ঞাপনের বিরুদ্ধে সকিয়াই দিছিল, লগতে মৌখিকভাবে জানা হয়েছিল যে জরিমানা হব পারে। সেই গোচরত চলিত বর্ষের ফেব্রুয়ারি মাহত উচ্চতম ন্যায়ালয়ে কেন্দ্রক গরিহণা দিছিল। গোচরের শুনানির সময় দেখা গেল যে এনে বিজ্ঞাপনের জড়িয়ে সমগ্র দেশক বিপদে পরিচালিত করা হয়েছে। উচ্চতম ন্যায়ালয়ের মন্তব্য, সরকারে চকু মুদি বহি আছে, এয়া বড় দুর্ভাগ্যজনক কথা, সরকারে তৎকালীনভাবে ব্যবস্থা লব লাগে। এই মন্তব্য দেশের উচ্চতম ন্যায়ালয়ের।